কবি নাক দিয়া বলেন, হে বুটির পূজারী, হে দেহের পূজারি, তুমি মনে করতেছ তোমার দেহের মধ্যে তোমার জন্য লাভের জিনিস আছে, আর কত দেহের পূজা করবা, আর কত দুনিয়ার সুখ শান্তির জন্য দৌড়াদৌড়ি করবা, তোমার আসল জিনিসটাকে তুমি সাজাও, কারণ যেই জিনিস না থাকলে তোমার দুনিয়ার কোনো মূল্য না। ওইটা কোন জিনিস? কোন তো কলব, 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 দিল, দিল, আত্মা, ঠিক কিনা বলে? ফাজাইনিন নাফসা ওয়াস্তাকমিল ফাদাইলাহা, তোমার নফসটাকে সুন্দর করো, তোমার কলবটাকে আল্লাহর রঙে রঙিন করো, তোমার কলবটাকে ইবাদতের রঙে রঙিন করো, তোমার কলবটাকে তুমি আল্লাহর গুণে গুণান্বিত করো, আল্লাহর সাজে তুমি সাজাও, তাইলে ওই নফসটাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক, তোমার এই নফসটাকে যদি সাজাইতে পারো, কি দিয়া সাজাইবা? ফুল দিয়া, কাপড় দিয়া, গহনাঘাটি দিয়া? না না না, আল্লাহর রঙে তুমি সাজাও, আল্লাহর তাকওয়া রঙে সেটাকে রঙিন করো, তাইলে আল্লাহ পাক ওই নফসটাকে ডাক দেয়া বলবে, আয় আয় এ মুসলমান, আল্লাহর কথাকে বিশ্বাস করানোর জন্যে কসম খায় না গা, আমাদের কথা যদি কেউ বিশ্বাস না করে তাকে বিশ্বাস করানোর জন্যে আমরা কসম খাই, ভাই আল্লাহর কসম তুই বিশ্বাস কর, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক কসম খায় মানুষকে আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্যে নয়, তেন না, তিনি যেমন হাকেম তার কথাও সেরকম হাকেম কথা বলেন, ঠিক কিনা? তিনি যেমন মালিকুল মুলুক তার কথাও কালামুল মুলুক কথা বলেন, ঠিক কিনা? মুলুকুল কালাম, সমস্ত কালামের মুলুক আল্লাহর কথা, তাইলে আল্লাহ কেন কসম খায়? যে জিনিসগুলোর কসম খায় সে জিনিসগুলো বড় মর্যাদাওয়ালা। সুবহানাল্লাহ, সাধারণ কোন জিনিসের আল্লাহ কসম খায় না, যে জিনিসগুলোর আল্লাহ কসম খায় ওই জিনিসগুলো আল্লাহর কাছে দামি না বেদামি? আর একটু জোরে বলে, ওয়াশামসি ওয়াদুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। এখানে আল্লাহ সূর্যের কসম খাইছেন, চন্দ্রের কসম খাইছেন, দিনের কসম খাইছেন, এক নম্বর কসম, তোর পাহাড়ের কসম। সুবহানাল্লাহ, কোরআনের বহু আয়াতে তোর শব্দ পাবেন, ফরফানা ফাওকা কুমুত্তুর অরফানা ফাওকা আলাইহিমুত্তুর, তোর পাহাড়টা এত দামি, এত দামি, আল্লাহ পাক বার বার কোরআনে তোর পাহাড়ের আলোচনা করেছে। এই তোর পাহাড়টাও ফিলিস্তিনে, সুবহানাল্লাহ, হযরতে মুসা পয়গম্বর আল্লাহকে সাথে যখন কথা বলতেছিলেন, একটা পর্যায়ে মুসা পয়গম্বর আল্লাহর প্রেমে পড়ে গেলেন,
আল্লাহ রে ডাক দিয়া কয় আল্লাহ তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। রব্বি আরিনি আনজুর ইলাই। হযরতি মূসা পয়গম্বর একটা পর্যায়ে মালিককে দরখাস্ত করে ফেললেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ তোমার কথা এত মিষ্টি, তোমার কথা এত সুন্দর, তুমি না জানি কত সুন্দর, আমারে একটা বার দেখা দাও না। সুবহানাল্লাহ, কথা বলতে বলতে আল্লাহর আশেক হয়ে গেছে। আল্লাহ মুসা নবীরে ডাক দিয়া কইলাম, তারানি নারে না নারে না, তুমি আমাকে দেখবার পারবা না, দেখে বরদাস্ত করতে পারবা না। আল্লাহ কিন্তু লান তারানি, এটা উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা বলছে, লান ওরা বলেন নাই, আমি দেখা দিতে পারবো না এই কথা বলেন নাই, তুমি দেখে স্থির থাকতে পারবে। তাতে বোঝা গেল আল্লাহ একবার না একবার আমাদেরকে দেখা, জোরে বলে, তখন আল্লাহকে দেখার মতো শক্তিও আমাদেরকে দান করবে, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসে জান্নাতিরা যখন জান্নাতি যাবেন, আল্লাহ জান্নাতির মেহমান হয়ে যাবে, প্রত্যেকের কামরায় কামরায় আল্লাহ গিয়া বলবেন, কেমন আছো, তোমাদের সব কিছু কেমন ঠিকঠাক চলতেছে কিনা। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ যদি গিয়া গিয়া জিজ্ঞাসা করে কেমন লাগবে, আল্লাহ একবার, জান্নাতিদের গেইটে গিয়ে আল্লাহ বলবেন, এ জান্নাতিরা কেমন আছো, তোমাদের কোনো কিছুর দরকার আছে কিনা। জান্নাতিরা জান্নাতিরা বলবেন, আল্লাহ কি বলে, জীবনে যা কোনোদিন কল্পনা করে নাই তার চাইতেও অনেক অনেক বেশি নিয়ামত তুমি দান করেছ। আল্লাহ কয় আরেকটা নিয়ামত আছে, সবাই মনে করবেন যে না জানে এটা কেমন নিয়ামত, না জানে কি দামি জিনিস, অপেক্ষায় থাকবে। আল্লাহ বলবেন, ওই নিয়ামত এ জান্নাতিরা, আমি আল্লাহ একটা বিশাল বিশাল সেমিনার করে, একটা বিশাল মাহফিল করে সবাইকে আমি আল্লাহকে দেখার সুযোগ করে দেব। সবসে বড়কর নিয়ামতে দিদারে তো, সবসে বড়কর নিয়ামতে দিদারে তো। সুবহানাল্লাহ, জান্নাত দোজখ সিয়া রাবো ক্যা করো, জান্নাত দোজখ সিয়া রাবো ক্যা করো, আর জো হে মাই তুঝে দেখা করো, আরজু হে মাই তুঝে দেখা করো। আল্লাহু আকবার বলে, আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, আমি জান্নাত চাই না, আমি চাই শুধু তোমাকে যেন দেখা যায়। সুবহানাল্লাহ, আমার ভাইরা, ওই আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, এ জান্নাতীরা আরেকটা নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ এক্সট্রা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সবাই মনে মনে ভাববেন না জানে কি নিয়ামত, আল্লাহ বলবেন এটা আর কোনো নিয়ামত নয়, এটা হলো আমি আল্লাহর পাক দিদার বরকতি দিদার। হযরতে মূসা পয়গম্বর নাচুর বান্দা আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ একটা বার দেখা দাও। আল্লাহ কয় পারবা না, আমাকে দেখে তুমি বরদাস্ত করতে পারবা না।
حضرت موسى پیغمبر ناچور بندہ بار بار بولتے لگلن اللہ نا نا ایکتا بار تمہیں دیکھا داؤ ایکتا پر جائے اللہ بولن ولیکن انظر الالجبل فإن استقر مكانه فسوف تراني الله বলেন হে মুসা ঠিক আছে তুমি যদি আমাকে দেখতে চাও একটা শর্ত হলো আমি আল্লাহ আমার সামান্য নূরের তাজাল্লি তুর পাহাড়ে নাযিল করব সুবহানাল্লাহ ওয়ালাকিন রুর ইলাল জবাল فإن استقر مكانه فسوف تراني ওইটাও কোন পাহাড় ছিল কথা গায় না হয় না গানের গিয়ে ইয়ার মধ্যে গজলের মধ্যে আসেন একটু সামনের দিকে চলে আসেন আমাদের প্যান্ডেল তো কম মাশাআল্লাহ সবাই সামনের দিকে চলে আসেন আরেকজনকে জায়গা করে দেন আল্লাহ জান্নাতে জায়গা করে দিবেন মাশাআল্লাহ ما شاء الله সামনের দিকে চলে আস আল্লাহ আল্লাহ আমার হে রব হযরতে মুসা পয়গম্বর হযরতে মুসা পয়গম্বর আল্লাহ পাক বললেন মুসা সামান্য একটু তোর পাহাড়ে তাজাল্লি নাযিল করব তুমি যদি দেখে বরদাস্ত করতে পারো স্থির থাকতে পারো রে তাইলে আমাকে দেখা সম্ভব ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা وخر موسى صعيقا الله اكبر ওই তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য নূরের তাজাল্লি নাযিল করে দিয়েছিলেন পাহাড়টা জলে সারখার হয়ে গেছে মুসা পয়গম্বর সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে তাইলে তোর পাহাড় দামি না বেদামি তোর পাহাড়ের মর্যাদা কম না বেশি এই জন্য আল্লাহ প্রথম কসম খাইছেন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর দুই নাম্বার কসম খাইলেন ওই কোরআনে কারিমে আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন আল্লাহ পাক কোরআনে যা কিছু লিপিবদ্ধ করেছেন কোরআনের আয়াত কোরআনের পৃষ্ঠা কোরআনের হুকুম আকা আল্লাহ দুই নাম্বার কসম খায় ওয়া কিতাবিম মাসতুর ফি রাতিম মানশুর বিক্ষিপ্তভাবে যখন প্রথম ওহী নাযিল হয়েছে তখন তো কোরআন আকারে ছিল না কেউ কাটের মধ্যে কেউ পাথরের মধ্যে কেউ বা উটের বিভিন্ন রকমের হাড়ির মধ্যে কোরআনের আয়াতগুলো সংরক্ষণ করতেন সুবহানাল্লাহ ফি কিতাবিম মাসতুর ও কিতাবিম মাসতুর ফি রাকিম মানশুর দুই নাম্বার তিন নাম্বার কসম আল্লাহ বলেন ওয়াল বাইতিল মামুর ওই ঘরের কসম যে ঘরকে দৈনিক সত্তর হাজার ফেরেশতা তওয়াফ করে আর আসতে সুবহানাল্লাহ কয় হাজার ফেরেশতা যারা জীবনে একবার তওয়াফ করে দ্বিতীয়বার আর সুযোগ আসে ওয়াল বাইতিল মামুর তাইলে ঘর দামি না বেদামি তার ইজ্জত সম্মান আল্লাহর কাছে কম না বেশি ও ভাই তিন নাম্বার কসম আল্লাহ খান চার নাম্বার কসম আল্লাহ পাক বলেন ওয়াসাকু ফিল মারফু ওই ছাদের কসম যে ছাদ সবচাইতে উঁচা
যেটার দ্বারা উদ্দেশ্য হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ, জোরে বলে। আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে, খানায়ে কাবার পাশেই তো ঘড়ি টাওয়ার, দেখছেন না ছবির মধ্যে দেখা যায়, লাইভের মধ্যে দেখা যায়, এটা তো অনেক উঁচা, 50-60 তলা টাওয়ার। তাইলে ছাদ কি খানায়ে কাবারটা উঁচা না ওইটা উঁচা? ওইটাই তো উঁচা, যেটা 50-60 তলা ওটা উঁচা না, খানায়ে কাবা উঁচা। তাহলে আল্লাহ কি করে বললেন, ওয়াসাকফিল মারফু, উঁচা ছাদের খসম। এ ভাই, যখন খানায়ে কাবা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে নির্মাণ করার, তখন ওই অঞ্চলে কি সকল টাওয়ার গুলো ছিল, উঁচা উঁচা বিল্ডিং গুলো কি ছিল? কোনো কিছুই তো ছিল না, শুধু কেবলমাত্র আল্লাহর ঘর খানায়ে কাবা। তখন খানায়ে কাবার ছাদ সব চাইতে বেশি উঁচা ছিল। কাবাদুন, কাবুন শব্দের অর্থ হইল যেই যেই জিনিসগুলো উঁচা হয় এটাকে কাবুন বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিউজুহিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কাবা, কাবাকে কাবা এই জন্য বলা হয়, কাবা উঁচা। তাইলে 4 নম্বর কসম আল্লাহ খাইলেন, ওয়াসাকফিল মারফু। 5 নম্বর কসম আল্লাহ পাক, কান ওয়াল বাহরিল মাসজুর। এ ভাই, আল্লাহর কুদরত বোঝা যায় না। জাহান্নামের যে আগুনে গুনাহগারদেরকে আল্লাহ জ্বালাবে, জাহান্নামের আগুন এত বড় হিটওয়ালা আগুন হবে, এত বড় তাপওয়ালা আগুন হবে। আল্লাহ ডাক দেয়া কয়, পানির নিচে আমি আল্লাহ সেই আগুনকে তাপ দিতেছি। সুবহানাল্লাহ। মানুষে একটা কথা কয় না, আগুন পানি, মানে একটা আরেকটার বিপরীত, একটারটার উল্টা। কিন্তু আল্লাহ বলেন, আমার কুদরতি কারিশমা সাগর মহাসাগরের নিচে আমি জাহান্নামের আগুনকে তাপ দিতেছি। সুবহানাল্লাহ। ওয়াল বাহরিল মাসজুর, আল্লাহ বলেন ওই সমুদ্রের কসম, যেই সমুদ্রের নিচে প্রজ্বলিত আগুন, সেই সমুদ্রের নিচে আমি আল্লাহ অনেক বড় হিট দেওয়া আগুন রেডি করে রাখছি। কাদের জন্যে? ওই জাহান্নামী যারা হবে, নাফরমান যারা হবে, গুনাহগার যারা হবে, তাদের জন্য আল্লাহ বলেন আমি ওই জাহান্নামের আগুন রেডি করে রাখলাম। 5-5টি জিনিসের কসম খাইছে। এরপর আল্লাহ কি কয়, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, আল্লাহর শাস্তি অবধারিত, আজ নয় কাল ওই শাস্তি পাবে পাবে, তার মধ্যে কোনো সন্দেহ না। দুনিয়াতে আল্লাহ সুযোগ দেন, কি বলেন ঠিক কি না? গুনাহগার নেককার সবাই রে একসাথে আল্লাহ খাওয়ার কথা কন, ঠিক কি না? সময় যখন আসবে আল্লাহ তাআলা সব নেককারদেরকে পৃথক করে ফেলবেন, গুনাহগারদেরকে পৃথক করে ফেলবেন, ঠিক কি না বলেন? তখন চোখের পর্দা খুলে যাবে। দুনিয়াতে তো দুনিয়ার লোভ লালসা, চাক চিক্য, পদ পদবী, মান মর্যাদার মোহে পড়ে আল্লাহর শাস্তির কথা মনে পড়ে না, ঠিক কিনা বলেন? সাউফা তারা ইদান কাশাফাল গুবার, সাউফ তারা ইদান কাশাফাল গুবার, আফারা সুন্তা তারি জিলিকা আম হিমার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবশারুকাল ইয়াউমা হাদীদ।
একদিন চোখের পর্দাটা যখন চলে যাবে চোখের মধ্যে যদি ছানি পড়ে অপারেশন করা লাগে না লাগে অপারেশন করা পর্যন্ত শুধু জাবসা দেখে ঠিক না বেটি ঠিকমতো ক্লিয়ার দেখে না শুধু জাবসা জাবসা দেখে যে চোখের ছানি অপারেশন কত দেখে না দেখে না আল্লাহ বলেন দুনিয়ার পর্দা তোমার চোখের মধ্যে পড়ে আছে দুনিয়ার লোভ-লালসার পর্দা তোমার চোখে তোমার চোখটাকে অন্তরের চোখটাকে বন্ধ করে রাখছে যতই ওয়াজ নসিহত হোক যতই দিনের কথা হোক আমি কিন্তু আমার অবস্থার উপর আছি ঠিক কিনা বলে সুদি লেনদেন যারা করে ওরা তার কারবার ঠিক হই চালু রাখে যারা গুনাহ করে তারা গুনাহ ঠিক হই চালু রাখে কেন ওই চোখের মধ্যে অন্তরের চোখের মধ্যে পর্দা পড়ে আছে ঠিক কিনা বলে আল্লাহ বলেন ফাকাশাবনা আনকা গিতাআকা ফাবাসসারুকাল ইয়াউমা হাদীদ তখন তুমি দেখবা তোমার সামনে লোহা না আগুন তোমার সামনে মাটি না পানি ও ভাই চোখের পর্দার কারণে এখন কোনো কিছু দেখা যায় না কথা বলেন ঠিক কি না সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ বলেন তোমার দুই কাঁধে দুই ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি যেই ফেরেশতারা রাত দিন কখনো ঘুমায় না সারা কোন তারা তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে ডিউটি করে যাইতেছে রাত্রে বেলা কি ঘুমায় তারা ঘুমায় না সারাক্ষণ আমার আপনার আমলনামায় কি হয় সেটা লিখতে থাকে ভালো করলে ভালো খারাপ করলে খারাপ একদিন আমার আপনার সামনে সারা জিন্দগির সমস্ত আমল ওপেন করে দেওয়া হবে খুলে দেওয়া হবে ওয়ুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব এ ভাই যখন আমার আপনার সামনে জিন্দগির আমলনামা চলে আসবে তখন সবাই যারা মুজরিম যারা গুনাহগার যারা নাফরমান তারা তখন আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব আহা বয়ানে জুমাতে হুজুররা তো বলছিল আমলনামা বলে লিখতেছে কথা কোন ঠিক কি একদিন এগুলো পেশ করা হবে কিন্তু মানতাম না গুরুত্ব দিতাম না আজকে যদি দেখা যায় জয়নাল আব্দিন সাহেব হুজুরের কথাই ঠিক মোবারকুল্লাহ আজাদী সাহেবের কথাই ঠিক কোরআনের কথাই ঠিক কথা বলেন ঠিক কিনা হায় হা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কবীরা ইল্লা আহসাহা আমি সামান্য একটু গুনাহ করেছিলাম ইয়া আল্লাহ ফেরেশতা দিয়ে দেও লিখা বলে ছোট বড় মাঝারি কোন গুনাহই তো আমার আমলনামার মধ্যে ছাড়া পড়ে নাই মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কবীরা ইল্লা আহসাহা যে ফেরেশতারা লেখে এরা তো মাঝে মধ্যে বুদ্ধ ঘুমায় তাই না আমরা যেমন জুমার নামাজে গিয়া ঘুমাই মাহফিলে গিয়া ঘুমাই ফেরেশতারাও মনে লিখতে গিয়া মাঝে মধ্যে ঘুমায় কথা কয়
এরা ঘুম আছে এদের খাওয়া দাওয়া আছে পেশাব পায়খানা আছে এরা আল্লাহ যাকে যেই কাজে নিযুক্ত করছেন সারাটা জীবন এই কাজেই থাকবে সুবহানাল্লাহ সম্মানিত সুধি একটা বার নিজের দিলের উপর রহম করি আর কত বডির পূজা করব আর কত দুনিয়ার পূজা করব আর কত দেহের পূজা করব আমি যেই জিনিসটাকে মনে করতেছি আমার জন্য এটা লাভবান যেই জিনিসটাকে মনে করতেছি আমার জন্য লাভবান আসলে এটা আমার জন্য ক্ষতিকর দুনিয়া 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 ঠিক কি না বলেন সকাল বিকাল রাত দিন 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া কিভাবে উন্নতি করা যাবে আসলে এটা আমার জন্য লাভের জিনিস নয় ক্ষতির জিনিস ঠিক কি না ইয়া খাদিমাল জিসমি ইয়া খাদিমাল জিসমি কাম তাসআ লি খিদমাতিহি আতাহসাবু রিবহাব فيما فيه خسران فزين النفس واستكمل فضائلها فأنت بالنفس لا بالجسم إنساني الله أكبر كبير أكدية بلد اے بودير بجاري এ দেহের পূজারি তুমি মনে করতেছো তোমার দেহের মধ্যে তোমার জন্য লাভের জিনিস আছে আর কত দেহের পূজা করবা আর কত দুনিয়ার সুখ শান্তির জন্য দৌড়াদৌড়ি করবা তোমার আসল জিনিসটাকে তুমি সাজাও কারণ যেই জিনিস না থাকলে তোমার দুনিয়ার কোনো মূল্য না ওইটা কোন জিনিস কোন তো কলব 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 দিল দিল আত্মা ঠিক কি না বলেন ফাজাইনিন নাফসা ওয়াস্তাকমিল ফাদাইলাহা তোমার নফসটাকে সুন্দর করো তোমার কলবটাকে আল্লাহর রঙে রঙিন করো তোমার কলবটাকে ইবাদতের রঙে রঙিন করো তোমার কলবটাকে তুমি আল্লাহর গুণে গুণান্বিত করো আল্লাহর সাজে তুমি সাজাও তাইলে ওই নফসটাকে আল্লাহ ডাক দেয়া বলবেন ইয়া আইয়া তুহান নফসুল মুতবা ইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সুহা আল্লাহ পাক তোমার এই নফসটাকে যদি সাজাইতে পারো কি দিয়া সাজাইবা ফুল দিয়া কাপড় দিয়া গহনা গাটি দিয়া না 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 আল্লাহর রঙে তুমি সাজাও আল্লাহর তাকওয়া রঙে সেটাকে রঙিন করো তাইলে আল্লাহ পাক ওই নফসটাকে ডাক দেয়া বলবে আয় আয় তোর জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে ব্যবস্থা করে দিলাম আসো আল্লাহ তোমার উপরে খুশি তুমি আল্লাহর উপরে খুশি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও সুবহানাল্লাহ জোরে বলো আর তুমি যদি তোমার নফসকে না সাজায়া দেহটাকে সাজাও তাইলে মনে রাখো এই দেহটা কিন্তু পোকামা করে খায়া ফেলাই কথা মানুষের দাফন করলে কয়েকদিন পরে যদি কবর খনন করা হয় কিছু পাওয়া যায় শুধু হাড্ডি গুড্ডি পাওয়া যায় কিছু সব খায়া ফেলা বুঝে গেল পরকালের সুখ শান্তি দুঃখ কষ্ট এগুলো সম্পর্ক ডাইরেক্ট হলো নফসের সঙ্গে কলবের সঙ্গে আত্মার সঙ্গে আর ইনডাইরেক্ট হলো বডির সঙ্গে অর্থাৎ সরাসরি এটা সুখ শান্তিও পায় কলব দুঃখ কষ্টও পায় কলব আর এটার মিডিয়া হয়ে মাধ্যম হয়ে পায় বডি আর দুনিয়াতে হলো তার উল্টা দুনিয়াতে সুখ শান্তি সবটা দেহ পায় দুঃখ কষ্ট দেহ পায় তার মিডিয়া হয়ে মাধ্যম হয়ে কলবে পায় কিন্তু বরজখের জগৎটা তার উল্টা সুবহানাল্লাহ
এজন্য কবি বলেন ফাযাইনিন নাফসা ওয়াস্তাকমিল ফাদাইলাহা, এ গোলাম ক্ষণস্থায়ী জিন্দগি ক্ষণস্থায়ী জিনিস সুন্দর করার জন্য সময় নষ্ট করো না, আসল জিনিস তুমি সুন্দর করো, তোমার কলবটা সুন্দর করো, তাকওয়ার রঙে রঙিন করো, আল্লাহর ইবাদতের রঙে তুমি রঙিন করো, দুনিয়াতে লাভ পরকালেও লাভ, তোমার এই রকম কলবের মধ্যে আল্লাহর বসবাস। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর বসবাস হলো কলবের মধ্যে, আল্লাহ ডাক দিয়া কর, বিশাল আসমান আমাকে জায়গা দিতে পারে না, বিশাল জমি আমাকে জায়গা দিতে পারে না, আমি আল্লাহ বনু আদম মুমিনের কলবের ভিতরে আমার বাসা বানাইনি, সুবহানাল্লাহ। দেখছে আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে, এই জন্য আল্লাহ বলেন এই পাঁচ পাঁচটি জিনিসের কসম খায় আল্লাহ বলেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকির মা লাহু মিন দাফি, তোমার গুনাহ যদি করে তুমি দুনিয়ার থেকে যাও তাইলে কিন্তু আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবা না, কি বলেন ঠিক কিনা? আপনি যদি বাঁচাও বাঁচাও বলে কবরে চিৎকার করেন কেউ শুনবে কথা কয় না, আপনি যদি বিশাল চিৎকার করেন কেউ শুনবে না, যারা শুনবে তারা আপনার কোনো কাজে আসবে। কবরের মধ্যে যখন শাস্তি দেওয়া হয়, হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব বলেন এমন ভাবে চিৎকার দিতে থাকে রে, যে চিৎকার গোটা পৃথিবীর সীমাল থেকে জনক মাশরিক থেকে মাগরিব গোটা পৃথিবীর সবাই শুনে, কেবলমাত্র জিন আর ইনসান মানব দানব শুনে না, সব শুনে, শুধু মানব দানব এই চিৎকার কি করে না শুনে। এই জন্য তুমি সাজাও কলবটাকে, যদি আল্লাহর রঙে তুমি রঙিন করতে পারো, কলবের মধ্যে যদি আল্লাহর ঘরের মহব্বত তুমি জায়গা দিতে পারো, কলবের মধ্যে যদি মাদ্রাসার মহব্বত জায়গা দিতে পারো, কলবের মধ্যে যদি আল্লাহওয়ালাদের মহব্বত জায়গা দিতে পারো, কলবের মধ্যে যদি নাইবে রাসূলদের মহব্বত তুমি জায়গা দিতে পারো রে, তাইলে তোমার ওই কলবটা হয়ে যাবে নফসে মুতমাইন্না, আর ওই কলবটা ওই আত্মাটা ওই রুহটা দেওয়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা স্লোগান দিতে দিতে তোমার কাছে উপস্থিত হবে আর তোমাকে স্বাগতম জানাবে, তোমার রুহটা নিয়ে এরা একজনের হাত থেকে আরেকজনের হাতে আদরের সাথে চুমু খাইতে থাকবে, সুবহানাল্লাহ। দেখবে তোমার এই কলবের সম্পর্ক আল্লাহর ঘরের সঙ্গে ছিল কিনা, আল্লাহর ঘরকে তুমি ভালোবাসছো কিনা, আল্লাহর ঘরের সঙ্গে তোমার কি পরিমাণ মহব্বত ছিল, নবীর বাগানের সঙ্গে তোমার কি পরিমাণ মহব্বত ছিল, এটা যদি করে নিতে পারো তখন দেখবে যেদিকে তাকার সেদিকের জন্য তোমার জন্য শুধু সুযোগ সুবিধা আর সুযোগ সুবিধা, সুবহানাল্লাহ। আর হায়রাব, এই জন্য মসজিদ বড় দামি জায়গা, কেননা মসজিদ কার ঘর একটু কথা বলেন, কার ঘর? মসজিদ আল্লাহর ঘর, বিদায় মসজিদের মধ্যে যারা আসে তারা আল্লাহর মেহমান হয়ে যায়, সুবহানাল্লাহ। জোরে বলেন কার মেহমান, আরো জোরে ক, যিনি যত বড় তার মেহমান তত বড়, কথা কয় না? যিনি যে পরিমাণ বড় তার মেহমান তত বড়, ঠিক কিনা বলেন? একজনের একজন মন্ত্রীর মেহমান আর প্রধানমন্ত্রীর মেহমান কি একরকম না, বেশ কম আছে? একজন সাধারণ এমপির মেহমান আর প্রেসিডেন্টের মেহমান বেশ কম আছে না? নাই। একজন
জাতিসংঘের মহাসচিবের মেহমান আর সাধারণ কোন রাষ্ট্রের মেহমান একরকম না বেশ কম আছে মেজবান যত বড় হয় রে মেহমান তত বড় আল্লাহ ডাক দেয়া কয় যারা আমার ঘরে আসে আমার ঘরের সাথে সম্পর্ক রাখে আর আমার মেহমান হয়ে যায় সুবহানাল্লাহ জুরি বলে আল্লাহর মেহমানকে আল্লাহ কোনদিন জাহান্নামে দিবেন না সুবহানাল্লাহ আল্লাহর মেহমান কি করে হওয়া যায় আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখো আল্লাহর ঘরকে আবাদ করলে আল্লাহর হুকুম আকাম মানলে নবীর তরিকা মতো চললে কথা বলুন ঠিক কি না নাফরমানি করলে এরা আল্লাহর দুশমন যেমন যত বিধর্মীরা আছে যত বিজাতিরা আছে এরা আল্লাহর দুস্ত না দুশমন ইসরায়েলরা বুধ আল্লাহর দুস্ত ইহুদিরা বুধ আল্লাহর দুস্ত আল্লাহ অনেকের মনে প্রশ্ন যে এত মিছিল মিটিং করতেছি হুজুর আল্লাহ একটা বোম মারতে পারে না আল্লাহ একটা বোম মারলেই তো সব জয়লা পুরা শেষ হয়ে যাবে আল্লাহ কয় বোম মারার যখন সময় হবো তখন মারবো তোমাদের সাথে পরামর্শ করা লাগবে সময় মতো আল্লাহ ধরেন ছাড়েন ফেরাউনে ধরছে না ছাড়ছে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদরে কথা কয় আরেক বদমাইশ কারণ ধরছে না ধরছে আরে হারামজাদা ফেরাউন আরে হারামজাদা হইলো আবু জেহেল ধরছে না ছাড়ছে এটাই আমি অনেক বয়ানে বলি আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন ছাড় দেন সুযোগ দেন সুযোগ দেখি কপালে হেদায়েত আছে কিনা না থাকলে এমন ধরা ধরে দিনে ডাক না দিলে ছাড়ে না কথা কয় না এমন ধরা ধরে আল্লাহর ধরার আগে যারা সঠিক পথে চলে আসে এরা কামিয়াব আর ধরার পর যারা বলবে যে আল্লাহ আমি মুসলমান আল্লাহ কই রাগ তোর মুসলমানগিরি কথা বলেন ঠিক কিনা ইহুদির বাচ্চারা মনে করতেছে আমরা যদি খারাপ কাজ করতাম তাইলে তো আসমানের মালিক আমাকে গজব দিয়া শেষ করে ফেলে যেমন মক্কার কাফেররা আল্লাহ নবীকে বলতো আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলিম মুহাম্মদ যদি সত্য হয়ে থাকে আল্লাহ তুমি আমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে বক্তা বানায় ফেলাও তাই বলি কি আল্লাহ হে গো বদদোয়া শুনছে আল্লাহ কি কাহারো অর্ডারে আজাব দেয় আমি আমনে কইলি কি আল্লাহ আজাব দিয়া লইব কিন্তু সময় মতো এমন দেওয়া দিবে কুট্টা ফেলাইব কথা বলেন ঠিক কে না যেমন মোড়ল রে মোড়লদেরকে আল্লাহ একেবারে অপমানিত করে লাঞ্ছিত করে অপদস্থ করে আফগানিস্তান থেকে বিদায় করছে ঠিক কিনা বলেন আল্লাহ ধরছেন না ছাড়ছে সময় মতো ফেরাউনকে আল্লাহ ধরছে ফেরাউন তখন কয় আল্লাহ মক্কা মুসলমান আল্লাহ কয় রাগ তোর মুসলমানি কথা বলেন ঠিক কিনা এখন আমি ধরছি তুই মুসলমান আগে কি করছি ঠিক কিনা বলে নরম হয় তৌবা করে সময় গেলে সময় থাকতে লাফালাফি কথা কয় না আমি এই জন্য অনেক বয়ানে বলি মাছ ধরে না বর্শি দিয়া পুকুরের মধ্যে ডাক হয় পুকুর মাছ ধরে কাতলা মাছটা যখন বর্ষির মধ্যে লাইগা যা তখন কি মনে করেন পুকুরের পানি কি জায়গা থাকে আরে বাবারে বাবা এক একটা সাইট মারে কথা কয় না এক একটা লাভ মারে আকাশে উঠতে যা